Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowest Grade campus. For admission, contact the number shown. মুকেশ পুত্র অনন্ত আম্বানির বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উদ্ধব ঠাকরে, শরৎ পাওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে তার, অখিলেশ যাদব সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা। বৃহস্পতিবার মুম্বাই রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সূচির কথা জানালেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে বদনাম করা ও উপনির্বাচনে বিপাকে ফেলার ঘৃণ্য প্রচেষ্টার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের একাংশকে ধুয়ে দেন মমতা। মুম্বাই সফরে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরৎ পাওয়ারের সঙ্গে বৈঠক হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো। শুক্রবার বিকেল 4টে ও 5টার সময় এই দুই নেতার সঙ্গে তার বৈঠকের কথা জানান মমতা। অখিলেশ যাদবও মুম্বাই যাচ্ছেন, সেখানে তার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওদিন বিকেলে মুকেশ পুত্রের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরবেন তিনি। এদিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতে 72 ঘন্টা আগে থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট করে কোনো ভিডিওর কথা না বললেও আড়িয়াদহের ক্লাব ঘরে প্রহারের ঘটনার বিষয় নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ওই ঘটনায় 2021 সালে তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে, 29 জন গ্রেপ্তার। চোখ নেই, কান নেই, দেখতে পান না, পুলিশের কাছ থেকে তথ্য জানুন, আবেদন জানাচ্ছি, কাজ না হলে আইনি ব্যবস্থা। কলকাতা বিমানবন্দর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। না, আমি একটু মুম্বাই যাচ্ছি, কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে, বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে চেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যেই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর, এবং শরৎজির বাড়িতেও যাব। শরৎ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, 1টা 4টে আছে, 1টা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না, যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না, 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশু দিন একটা, দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে, আর কোনো খবর নেই।
একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই, কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে, এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন, এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমার বক্তব্য, আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়, আই এম সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টো রাত এবং মহরম সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, যাতে কোনো অসুবিধে না হয়। এটা সব না, আজকে আমি আর কোয়েশ্চেনের উত্তর দিতে পারছি না, বিকজ আই এম লেট নাও। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গানন্দ রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট, ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program, Padma Shri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail visit BBIT. মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।